হোটেলে হঠাৎই হাজির বিশাল এক সিংহী। গভীর রাতে নৈশ প্রহরী তখন বিশ্রামে। সিংহীটি অনায়াসে টপকে পার হয়ে যায় নিচু সীমানা। ভারতের গুজরাটের জুনাগড়ের একটি পাঁচ তারকা আবাসিক হোটেলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এমনই দৃশ্য। সীমানা টপকে ওই সিংহী যখন হোটেলে ঢোকে, তখন নিরাপত্তা কর্মী টের না পেলেও অনেকটা সময় পর ঠিক একই পথ দিয়ে যখন সেটি ফিরে যায়, সে সময় চোখের সামনে হিংস্র সিংহীকে দেখে চোখ তার ছানা বড়া। আর সেই ফুটেজই সম্প্রতি ভাইরাল হয়েছে। গুজরাটের একজন বন কর্মকর্তা জানিয়েছেন, রাজস্থানের জুনাগড়ে রাতের বেলা সিংহদের হারিয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, এজন্য সাধারণ মানুষ আতঙ্কিত। লোকালয়ে সিংহের চলাচল আমাদের এলাকায় খুবই স্বাভাবিক একটি দৃশ্য। কখনো কখনো সাধারণ লোকজন অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত এই এলাকায় সিংহ কোনো ক্ষতি করেনি। শহরটিতে সিংহের চলাচল আগের চেয়ে বেড়েছে, তাই বন বিভাগ জনসাধারণের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে। সৃষ্টি ঘটক, সময় সংবাদ।